আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক ভালোবাসা সে আদায়া ভালোবাসার মানুষ অনেকেরই মালানা মামুনুল সাহেব আপনারা জানেন যে তিনি এই মুহূর্তে আপনার আমাদের ডিবি মিন্টু রোডে অবস্থিত যে ডিবির প্রধান কার্যালয় আছে সেইখানে তিনি আপনার এই রাত ছিলেন বা আপনি যখন আমার নিউজ শুনছেন সম্ভবত তিনি এখনও ডিবি কার্যালয়ে আছেন বাট ওনাকে ডিবি কার্যালয়ে নেওয়ার আগে গতকালকে ওনাকে গ্রেপ্তারের পরে মোহাম্মদপুর থানায় ওনাকে কিছু সময় রাখার পরে আবার তেজগাতও যে পুলিশের উপ কমিশনার পুলিশের অফিস আছে সেইখানে ওনাকে রাখা হয়েছিল আর এই সময়টার মধ্যে হুজুরের কাছে কয়েকটা বিষয় সম্ভবত ডিসি হারুনুর রশিদ এবং তদন্ত কর্মকর্তারা তারা কিছু জিজ্ঞাসাবাদ করেছে সেইগুলো থেকে তারা কিছু তথ্য বের করেছে প্রথম তথ্যরা সবাই জানেন যে কোন কারণে হুজুরকে গ্রেপ্তার করা হয়েছিল দুই সালে মোহাম্মদপুর থানায় আপনার দায়েরকৃত একটা মামলা ভাঙচুর এবং নাশকতা তো সেইটা সম্পর্কে নাকি হুজুর কনফেশন করছে যে হ্যাঁ তিনি এটার সাথে সম্পৃক্ত এরকম স্বীকারোক্তি দিছে এটা পুলিশের বক্তব্য বাট পাশাপাশি দীর্ঘদিন ধরে হুজুর যেই ইস্যুটা নিয়ে খুব আলোচনায় ছিল আমরা পুরো জাতি যেই ইস্যুটাতে মারানা মামুল লোকের ধরেন আজকের এই সিচুয়েশানটার পিছনে মূল ফোকাস পয়েন্ট যেটা ছিল সেই নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে আমাদের দ্বিতীয়ভাবে ঝর্ণা এর পরবর্তী সময়ে আপনার দেখা গেছে যে মোবাইল ফোনে ওনার ট্রেকিং করে যে থার্ড আরেকটা ক্যারেক্টার সামনে আসছিল জান্নাতুল ফেরদাউস লিপি ভাবি উনি হচ্ছেন থার্ড স্ত্রী না এটা শতভাগ সত্যি যে হুজুর বিয়ে ওই দুটো করছে গণমাধ্যম এবং প্রশাসনের কাছে কিন্তু শতভাগ এভিডেন্স আছে আর এটা আমার কথা না হুজুর ইতিমধ্যে নিজেই স্বীকারোক্তি দিছে আর দ্বিতীয় ভাবিটা তো তিনি লাইভে এসে দিয়েছিলেন তৃতীয়টা তো জানেন যখন এই ঘটনার সামনে আসছে তিনি লাইভে আসেননি বাট তৃতীয় ভাবির যিনি ভাই শাহজাহান সাজু তিনি পল্টন থানায় কিন্তু একটা জিডি করেছিলেন ওনার বোনের সাথে ওনারা আট তারিখ পর্যন্ত কথা বলছেন এরপরে তার খোঁজখবর পাওয়া যাচ্ছিল না বাট পরবর্তী সময় বলা হচ্ছিল লিপি আপা বলছে যে মামুনুল হক সাহেবের বড় বোনের বাসায় সম্ভবত তিনি আছেন দিলরুবা আপার বাসায় বাট মামুনুল হক সাহেব যেই মাদ্রাসা থেকে গতকালকে গ্রেপ্তার হয়েছেন সেই মাদ্রাসাতে ডেকে এনে শাহজাহান সাজুর কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে ওনার বোন লিপিকে তিনি বিয়ে করেছেন এটা হচ্ছে শাহজাহান সাজুর বক্তব্য পুলিশের বক্তব্য এখন এই জিজ্ঞাসাবাদের ভিতরেও গতকালকে হুজুরকে এই সম্পর্কে আপনার পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল যে দ্বিতীয় এবং তৃতীয় বিয়ের বিষয়টা তো হুজুর পুলিশের বক্তব্য হচ্ছে যে তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি ঝর্ণাভাবে তো বিয়ে করছেন এটা লাইভে বলছেন থার্ড যে বিষয়টা পরবর্তী সময় তিনি লাইভে আসেন নাই কোনো আপডেট করেন নাই সেটাও আসলে তিনি বিয়ে করেছেন এখন এটা কে বলছে তাই আমাদের পুলিশের যিনি ডিসি সাহেব আছেন তাজগা বিভাগের হার্ন রশিদ সাহেব এটা উনি নিজে বলছেন আর এছাড়া আমরা মামলা যে বিষয়গুলো আমরা কথা বলেছি যেহেতু আমাদের মামলায় আমরা আগামীকাল তাকে কোর্টে সাত দিনের রিমান্ড চাইব আমরা পুরো আগে তাকে কালকে আদালতে উত্তরণ করবো এছাড়া আমরা এটাও জানি যে অন্যরাও তাকে এই যে অন্যান্য ঘটনাগুলো পরিবহন এবং থানা যাত্রা করি তারপর আপনার সোনারগা ব্রাহ্মণবাড়িয়া সব অন্যান্য জায়গা থেকে যে নাশকতা হল খুব তো থাকে সোনারাস্টে আন হবে সবচেয়ে কথা হলো যে উনি আসলে ওনাকে আমার আমি এটাও বলেছি যে আপনি যে পরপর তিনটা বিয়ে করলেন যে আপনি বললেন সোনারগা যে গেলেন সেটাকে বললেন আপনি বিয়ে করছেন আবার আপনার ওয়াইফকে বলছেন যে আপনি তো আমি তো বলবো এটা তো একজনের ওয়াইফ এটা বললেন এটা বললেন কেন সে অত আবার যখন তৃতীয় বিয়ে জিজ্ঞাসা করলাম যে সাধারণ ব্যক্তিটা যে যিনি করলেন ওনার ভুনটি বুঝে পাচ্ছে না তো একজনের ভুনটি যদি বিয়ে করেন দামের কথা জানে না কেন তো আমি তাকে বিয়ে করতে বিয়ে করলে আপনার সালাগান জানেন এটা এইরকম বুঝতে পারে না আসলে এবং এই ব্যঙ্গটা তো ঠিক হয়নি আপনার ধর্মীয় সেন্টিমেন্টের এইরকম করতে আসলে আমরা আমরা মনে করি যে আরও তথ্য বের হবে সেই কারণে আমরা আগামীকাল

প্রায় অজস্র মামলা মামলাগুলি সবাই যখন আপাতত আমরা এখানে আপাতত এখানেই থাকবেন আমরা চিন্তা করতেছি তারপরে আমাদের সিচুয়েশনে বুঝতে যে মামলাটাকে গ্রেফতার সেই বিস্তারিত ভাই এই বিষয়ে নিশ্চয়ই শুনেছেন এখন তারপরে যদি কারো কনফিউশন থাকে সেটা নিশ্চয়ই পরবর্তী সময় সামনে আসলে সেটা দূর হয়ে যাবে যেহেতু শাহজাহান সাজুর এখনো কোনো ভিডিও বক্তব্য আসে নাই বাট পুলিশ যেহেতু বলছে আমরা আপাতত সত্য ধরে নিচ্ছি যেহেতু হুজুরের পরিবার থেকে এটা নিয়ে আর কোনো আপডেট নাই এখন প্রশ্ন হচ্ছে যে এটাতে আসলে ভালোর ভিতরে মন্দির ভিতরে একটা ভালো হয়ে গেছে মন্দিরের ভিতরে ভালোটা কার জন্য হয়েছে আমার মনে হয় যে ঝর্ণা এবং লিপিভাবির জন্য আমাদের যে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে আছে ভালোটা কোনটা যে ওনাদের এই বিয়েটা আসলে মাওলানা মামুল সাহেব আমাদের মতনই মানুষ ভাই হুজুর যত বড়ই হোক তিনি কিন্তু মানুষ বৌরে সবাই ভয় পায় এটা আমরা জানি বাট যেহেতু তিনি মানবিক কারণে দ্বিতীয় বিয়েটা করেছেন বা তৃতীয়টা নিশ্চয়ই করেছেন তো সেই কারণটা বউয়ে কিন্তু বুঝতো না কবে বাদদার নামনের হুজুরি আছে না অনেকের বউ মুসলিম এরকম চরিত্র আছে ভাবির এরকম ঝগড়া লেগে যায় বাট আমরা বিশ্বাস করি আমেনাভাবির বিষয় এরকম না বাট হুজুর কিন্তু ভয় পাইছেন যার কারণে তিনি হয়তো সম্ভবত বিষয়টা হাইড রাখছেন বা সামাজিকতার এটা কোথাও না কোথাও অনেকে নেগেটিভ ভাবে বাট এটা তো হালাল বিয়ে করছেন তো করেন নাই জিনা তো করেন নাই তাই না আমার কথা হচ্ছে যে যেহেতু ওনার চারটা বিয়ের সুযোগ আছে উনি শারীরিকভাবে সামর্থ্যবান থাকলে আর্থিকভাবে সামর্থ্যবান বোঝায় আছে জ্ঞান প্রজ্ঞার অভাব নেই সো চারটা বিয়ে যেহেতু যায় যা যে এই দেশে বহুত জনে করে রাখছে তলে তলে সামনে আসলে এরকম ভাষ্য উঠবে আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে তিনি যেহেতু বিয়ে করেছিলেন কিন্তু তাদের যে সামাজিক এবং একটা পরিচয় আছে সেই বিষয়টা তারা পাচ্ছিল না বাট এই ঘটনার মাধ্যমে তারা এটা পাইছে ইভেন দুইটা ফ্যামিলি মেয়েদের যে ফ্যামিলিগুলো আছে তারা নিশ্চিন্ত হয়েছে আর এটা নিশ্চয়ই গর্বেরই বিষয় যে মালানা মামুন সাহেব মেয়ের জামাই অবশ্যই এটা যে কোনো পরিবারের জন্য গর্বের বিষয় ঝন্নাভাবির ফ্যামিলি ভাবিও নিশ্চয়ই টেনশন ফ্রি হয়েছেন বা লিপি ভাবিও আর এখন যাবার আগে একটা বিষয় আমার এই কথাগুলো অনেকে হয়তো ভাববেন যে আমি এগুলো আসলে কেন বলতেছি কি কারণে বলতেছি খেয়াল রেখেন এখন ওনাদের যে সমস্যাগুলো আছে মালানা মামনুর সাহেব জেলে আছেন হেফাজত ওনার বিষয় নিয়ে নিশ্চয়ই প্রসিডিট করবেন আপনারা জানেন যে যেহেতু হুজুরকে আজকে আদালতে তোলা হবে সেইখানে ওনার জন্য সম্ভবত সাত দিনের রিমান্ড চাওয়া হবে তো সেই রিমান্ড যদি মঞ্জুর করা হয় সেইখানে হয়তো এই যে সামগ্রিক বিষয়গুলো সেগুলো নতুনভাবে আসবে আর পুলিশের পক্ষ থেকে প্রতিদিন হয়তো সেগুলো ব্রিফ করা হবে যে উনি কোন কোন বিষয়ে তথ্য দিচ্ছেন কোনটা দিচ্ছেন না তো তখন হয়তো আমরা বিষয়গুলোর সামনে একবারে জানতে পারবো আর এখানে ছোট্ট একটা আপডেট দিয়ে যাচ্ছি মালানা রফিকুল ইসলাম মাদানি আপনারা জানেন যে তিনিও এই মুহূর্তে কারাগারে আছেন তার তার নামে প্রায় টেন প্লাস দশটার উপরে মামলা আছে বিভিন্ন মামলা তো গতকালকে সম্ভবত ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছে ওনার রিমান্ডের বিষয়টা হচ্ছে ওনার মোবাইলে যে পর্নোগ্রাফির বিষয়টা আছে সেটা নিয়ে নাকি ওনাকে রিমান্ডে নিছে আসলে আল্লাহ ভালো জানেন যে ভেতরে কি হচ্ছে কারণ হুজুরদের বেলা এটা তো বিশ্বাস হয় না এখন পুলিশ যেহেতু বলছে আইনের কথা আমি যদি বলি যে না ভুল তাহলে আমার আবার প্রমাণ দিতে হবে এখানে বিষয় আছে এক আল্লাহ মালুম যে আসলে মানে কি হচ্ছে এই মুহূর্তে সমাজে বড় একটা অস্থিতিশীল পরিবেশ তো যাই হোক আমরা দেশবাসী হিসেবে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন সকল কিছু সুস্থভাবে সুন্দরভাবে এগুলোর একটা সমাধান দেন আর সারা বাংলাদেশের মানুষ ভালো থাকুক খুজুররা আমরা আমজনতা প্রশাসন সবাই মিলাজিলা ভালো থাকি ভালো থাকাটাই জরুরি তো সেই আশা ও আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ